বিরতির পর ফিরে আসলাম। ত্রিপুরা সরকারের যুব বিষয়ক এবং ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়কে আজ সংবর্ধনা জানানো হল শারীর শিক্ষক কর্মচারী সংঘের পক্ষ থেকে। ফুলের তোড়া দিয়ে অভিনন্দন এবং শুভেচ্ছা জানানো হয় সংগঠনটির পক্ষ থেকে। রাজ্যের নতুন মন্ত্রিসভা গঠিত এবং যেখানে টিঙ্কু রায়কে দেওয়া হয়েছে ক্রীড়া বিষয়ক এবং যুব কল্যাণ দপ্তরের দায়িত্ব, এবং সেই দায়িত্বে এবার টিঙ্কু রায়, অর্থাৎ এতদিন যে দায়িত্বে ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, তবে এবার টিঙ্কু রায়কে দেওয়া হয়েছে ক্রীড়া দপ্তরের দায়িত্ব। এবং আজ টিঙ্কু রায়ের বাসভবনে শারীর শিক্ষক কর্মচারী সংঘের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানানো হয়েছে, শুভেচ্ছা জানানো হয়েছে মন্ত্রীকে। এই উদ্যোগে উপস্থিত ছিলেন সংঘের সভাপতি দিব্যেন্দু দত্ত, কার্যকরী সভাপতি গৌতম রায়, সদর কমিটির সভাপতি সম্পাদক সমীর দাস, গৌতম বণিক সহ সম্পাদক শুভেনজিৎ সিনহা এবং অন্যান্য সদস্যরা। ক্রীড়া দপ্তরকে যাতে আগামী দিনে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই দিশাতে কাজ করবেন মন্ত্রী, যেমনটা আজকে প্রতিক্রিয়ার মধ্যে তিনি জানিয়েছেন। তবে তার পাশাপাশি সবেমাত্র রাজ্য মন্ত্রিসভা গঠন করা হয়েছে, ইতিমধ্যে প্রত্যেকটা মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে, বিভিন্ন দপ্তরের দায়িত্ব, তারই মধ্যে টিঙ্কু রায়ের আগামী দিনে যুব বিষয়ক এবং ক্রীড়া দপ্তরকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, কিভাবে এগিয়ে নেবেন সেটাই কার্যত দেখার। তবে এই প্রসঙ্গে আমাদের ক্রীড়া সাংবাদিক অনির্বাণ দেবের সঙ্গে আমরা কথা বলবো, যোগাযোগ করার চেষ্টা করব যে আগামী দিনে ক্রীড়া জগতের কি প্রত্যাশা রয়েছে, সাধারণ জনগণের কি প্রত্যাশা রয়েছে জানার চেষ্টা করব। আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের ক্রীড়া সাংবাদিক অনির্বাণ দেব। অনির্বাণ দেব, ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়কে কার্যত আজকে সংবর্ধনা প্রদান করা হলো এবং অভিনন্দন জানানো হলো, শুভেচ্ছা জানানো হলো, কি প্রত্যাশা রয়েছে ক্রীড়া জগতের, একই সঙ্গে রাজ্যবাসীর কি প্রত্যাশা রয়েছে এই দপ্তরকে নিয়ে? সব থেকে বড় যে বিষয়টা হচ্ছে যে একজন ক্রীড়া মন্ত্রী হিসেবে নতুন দায়িত্ব পেয়েছেন টিঙ্কু রায়। তো দায়িত্ব পাওয়ার পর এখন প্রায় প্রতিদিনই উনি শুভেচ্ছার জোয়ারে ভাসছেন। তো আজকে শারীরিক শিক্ষা সংঘের যারা পিআইরা রয়েছেন, সঙ্গে গোটা এই সংঘের যারা সদস্যরা, তারা কি নতুন ক্রীড়া মন্ত্রীকে শুভেচ্ছা জ্ঞাপন করেছে। তো তাদের প্রত্যেকেরই একটা আশা ক্রীড়া মন্ত্রীর কাছে যে রাজ্যের খেলাধুলাকে একটা নতুন মাত্রা যাতে দেওয়া যায়, সেই জন্য তারা নতুন ক্রীড়ামন্ত্রীর কাছে সবাই মিলে আপিল করেছেন। তো সত্য তিনি মাত্র মন্ত্রী হয়েছেন, দপ্তর মাত্র হাতে পেয়েছেন, সেই জায়গায় দাঁড়িয়ে যুব বিষয়টা অনেক বড় দপ্তর, তার মাঝখানে অনেকগুলো ইভেন্টস আছে, সবগুলো ইভেন্ট যদি উনি সঠিকভাবে চালাতে পারেন তাহলে সব থেকে বড় বিষয়টা হচ্ছে যে আমাদের রাজ্যের ক্রীড়ার একটা উন্নয়ন খুব দ্রুতগতিতে হবে। বিগত 5 বছরে কিন্তু আমাদের রাজ্যের খেলাধুলার ক্ষেত্রে 2 বছর তো করোনা কেটে গেল, বাকি 3 বছর কিন্তু যথেষ্ট উন্নয়ন হয়েছে, প্রচুর মাঠ হয়েছে। আমাদের দীর্ঘ দিনে যারা এই দপ্তরের মন্ত্রীর দায়িত্বে ছিলেন তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করেছেন যে রাজ্যের খেলাধুলাকে একটা নতুন উদ্যমে ভবিষ্যতের লক্ষ্যে এগিয়ে নিয়ে যেতে। সেই জায়গায় দাঁড়িয়ে আমার যতটুকু ধারণা, নেবার টিঙ্কু রায় ক্রীড়া দপ্তরের দায়িত্ব পেয়েছেন, তো তিনি নিশ্চয়ই কোনো না কোনো কিছু একটা করবেন যার জন্য রাজ্যের খেলাধুলার মান অনেকটা এগিয়ে যায়। অনির্বাণ, পূর্বে ছিলেন সুশান্ত চৌধুরী, বর্তমানে টিঙ্কু রায়, এই যে পরিবর্তন, তো সেই ক্ষেত্রে কিভাবে দেখছে রাজ্যের মানুষ, কিভাবে টিঙ্কু রায় দেখছেন, বা আগামী দিনে কতটা তিনি উন্নয়ন করতে পারবেন, কি বলছেন তিনি? তোমাকে তো আমি বললামই, তিনি সত্যমাত্র দপ্তর হাতে পেয়েছেন, এই দপ্তরে তো প্রচুর উইংস আছে, তো তিনি হয়তো আগামী দিনে খুব চটজলদি মিটিংও করবেন, প্লাস দপ্তরের দায়িত্বে যারা রয়েছে তাদের সঙ্গে কথাবার্তা বলবেন। তো যতটুকু আমি আশাবাদী, আর যদি তুমি বলো রাজ্যবাসীর আশাবাদী, রাজ্যবাসী তো সবসময় চায় যে রাজ্যের খেলাধুলার মান যেমন একটা অন্য একটা মাত্রায় গিয়ে পৌঁছুক। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি যতটুকু মনে করি যে টিঙ্কু রায় করবেন কিছু না কিছু নতুন পরিকল্পনা, নিশ্চয়ই তিনিও নেবেন, আর এইগুলোকে খুব দ্রুত বাস্তবায়ন করার চেষ্টা করবেন তিনি। বেশ, ধন্যবাদ অনির্বাণ দা, কথা বলা আমাদের ক্রীড়া সাংবাদিক অনির্বাণ দেবের সঙ্গে। তবে ইতিমধ্যেই আজ সকলের কাছে অভিনন্দন তিনি পেয়েছেন, সকলে সংবর্ধনা জানিয়েছেন টিঙ্কু রায়কে, তবে আগামী দিনে তিনি কাজ করবেন এবং ক্রীড়া জগৎকে এগিয়ে নিয়ে যাবেন বলেই মত প্রকাশ করছেন সাংবাদিক থেকে শুরু করে একাংশ মহল। নিচে একটা বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।